吃过巧克力手抓饼。গুড মর্নিং বন্ধুরা, আপনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে সকালে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিজেরা নিজেদের মতো নিশ্চয়ই ভালো আছো। আর প্লিজ, এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমাদের ব্রেকফাস্ট থেকে। তো ব্রেকফাস্ট থেকে আমি স্টার্ট করলাম। প্লিজ ভিডিওগুলো ফুল স্কিপ না করে ফুল ভিডিও দেখো বন্ধুরা। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পরিবারে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল তো ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে নিয়ে, সুন্দর একটা ব্লগ। তো সকাল সকাল আজকের আমাদের বাড়িতে হয়েছে পোহা। আর ছুটির দিনে একটু জম্বেশ একটু খাওয়া দাওয়াটা তো একটু ভালোই হয়, কিন্তু আজকের সেটা আর হলো না। যাই হোক, যতটুকু হয়েছে যতটুকু হয়েছে ওটাই অনেক। তো সকাল সকাল পোহা খাওয়ার পরে তো একটু বেলার দিকে খুবই গরম, এতই গরম পড়েছে, তো একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে থেকে ঘুরে এসে এতটাই গরম পড়েছে যে আমাকে লস্যি বানাতে হলো আর কি। তোমাদের দাদা বলেছিল, দাদাভাই বলেছিল কোল্ড কফি। তো আমি ভাবলাম না কোল্ড কফি বানাবো না আর এখন, তো কালকের আমি মানে দুধ নিতে গিয়ে কি বলে দই নিয়ে এসেছিলাম, তো তাই ভাবলাম একটু মানে লস্যি বানাই। তো তারপরে আমি এক একে সব দিয়ে দিচ্ছি। আর ওখানে আমি প্রথম কাজু আর কি বলে আমন্ড বাদাম ছিল, মানে বাড়িতে যেগুলো ছিল ওই দিয়েই লস্যিটা বানাচ্ছি। তো দুটো বাদাম ছিল, তাই ভাবলাম না মানে ওটা মানে কাজু বাদামটা উপর দিয়ে দেয় না ভালো লাগে, তো তাই আমিও আগে পেস্ট মানে একটু গুঁড়ো করে রেখে দিলাম। আর ওদিকে আমি দিয়ে দিলাম দই বড় কিছুটা, আর দিচ্ছি চিনি আর একটুখানি লবণ, একটু টকটক ভাব থাকে না তাই জন্য একটু লবণ দিলাম আর কি। জানো সবাই, তাও আমি বলে দিচ্ছি বলছি আর কি। তো আমি যেটা যেভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো আমি চিনিটাতে ছোটো চামচ তো তাই উঠছিল না, তাই ডাব্বা ধরেই ডালে দিচ্ছিলাম আর কি। তো এটাকে আমি আবার ফেটে নেবো আর লাস্ট অব্দি বরফটা সব ঢেলে দেবো আর কি, একটু ঠান্ডা ঠান্ডা মানে লস্যি মানে কি ঠান্ডা জিনিসটা থাকবে। তো যাই হোক, সব বরফটাই ঢেলে দিয়েছি। আর ওদিকে তো আমি এই গরম মানে কি বলে কাঠবাদাম মানে বাদামগুলো গুঁড়ো করেও রেখে দিয়েছি। আর এই দেখো আমাদের হয়ে গেছে আজকে লস্যি। চলো তোমাদের খুলে একবার দেখাই, এক হাতে খোলা যাচ্ছে না তাই দুবার তোমাদের দু হাতে খুলে দেখাচ্ছি। হয়ে গেছে লস্যি। আর এই গরমের সময় না লস্যি খেতে কিন্তু দারুণ লাগে। লস্যির কথা শুনলেই কিন্তু একটা কথা মনে পড়ে, তো একজন কাকুর কথা মনে পড়ে যেটা বিয়ের আগে আমাদের মানে যেখানেই বসতো, যেখানে বসতো বলতে যখনই আমাদের আমাদের জায়গাটা হচ্ছে নামখানা, যখনই নামখানায় যেতাম মোটামুট ওই কাকুর দোকান থেকে লস্যি খাওয়া চাই। আর ওই লস্যি কাকুটা যদিও আমাদের বাড়ির কাছাকাছি নামখানায় গিয়ে বসতো, যেহেতু এক ঘন্টার ডিফারেন্সে আর কি, তো ওইটা মেন স্টপেজ থাকতো, তো বসতো আমরা যখনই যেতাম তখনই লস্যি খেতাম। এমনি আশপাশে যদি যদি কোনো হয়তো মেলা পার্বণেও গিয়ে বসেছে তখনই গিয়েও খেতাম। কাকুটা এমন চেনা হয়ে গেছে আর খুব ভালো বানায়, তো ওনা বেশি বেশি করে যখনই যেতাম তো বেশি বেশি করেই ওই প্রথম যে ওপরে যে ইয়ে দিত না কাজুর যে ইয়েটা পেস্টটা মানে গুঁড়োটা, ওটা না বেশি বেশি করেই দিত। দুবার যদি শেষ হয়ে যেত না একটু করে বেশি ঢেলে দিত। খুব ভালো লাগতো, খুব ভালো কাকুটা, মানে যখনই দেখা হতো কথা বলতো। তারপরে চলে এলাম আমাদের এই গরমের সিজনে পড়ে গেছে, গরম সিজন পড়ে গেছে যার জন্য তার তোড়জোড় চলছে। জামা মানে আমরা যেরকম কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকি ওরাও প্লাস্টিক গায়ে দিয়েছিল, সেটা আমি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার মানে ধুলোটা বের করে দিয়েছি, যদিও আছে ঘাসে ফাঁসে তো ধুলোই থাকে বলো। যাই ভাই ওটাকে কালার করছে এই মুহূর্তে পাচ্ছ, দেখতে থাকো সঙ্গে থেকো।
কিভাবে কি করছে। যেখানে যেখানে খুব জঙ্গল আছে সেখানে মেরে দিচ্ছি। বলে কথা হবে না, নিচে পুরো করবো, নিচে তো করতেই হবে, জল থাকে না। এমনি রং করেছিস কোনো দিন? পুরো আর্টিস্ট হয়ে গেছি আমি। এমনি দে না, এমনি এমনি এখানে দেখ, এখানে রগড়াচ্ছি কিন্তু ওখানেই ধরতেছে। কয়দিনে কি আর বেশি দিন চলে, আর কিছু না। কালো জাম লসিরা কেমন আছে? ঠিক আছে, ঠিক আছে। গরম বেলায় লসি আমি সন্তুষ্ট হয়ে যায়। বরফ ফেলে দিচ্ছে, চলো সকালবেলা গিয়ে তোমাদের কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো আমরা যে বাজারটাতে গেছিলাম ওখানে নাকি জিনিস মানে মশলাপাতির দাম কম, তাই ভাবলাম 500 লঙ্কা, গোটা লঙ্কা নিয়ে আসলাম, আর পাস্তা নিয়ে আসলাম 500, আর এখানে আছে দু রকমের চানাচুর, যেটা খোলা এদিকে পাওয়াই যায়, প্যাকেটও পাওয়া যায় যদিও খোলাটা পাওয়া যায় আর কি। তো খোলাটাই 250 করে 500 নিলাম। কালারিং লাগছে না, দারুণ লাগছে। তো আর নিয়েছি কি নিয়েছি, চলো প্লাস্টিকটা খুলে নিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ এর মধ্যে হচ্ছে কাজু, যেটা আমাদের আজকেরই নিয়ে আসা হয়েছে আর কি। আর নিয়েছি আমাদের দুটো কলার, তো আর দেখলে হাসবে হয়তো, আর দামটা বললেও হাসতে পারো। এই কলার দুটো নিয়েছে 30 টাকা করে, ঠিক আছে। কেমন লাগছে বলো কলারটা, কমেন্ট করে জানিও। এই যে একটা কলার, এটা চিক টাইপের, ওটা একটু ঝুলো টাইপের আর কি। তো 30 টাকা করে নিয়েছে, কেমন লাগছে বলো একটু কমেন্ট করে জানিও। আর আজকে রাতে মানে ওখান থেকে আসার পরে আর তারপরে একটু বিকেলে বেরিয়েছিলাম, তাই আর বিকেলে আর মানে ব্লগ করা হয়নি। তো ওখান থেকে ঘুরে মাছটা খেয়ে নিয়েছে আর রান্না করতে বসেছি। আমি ঝিঙে মাছকে ঝুল করবো আর বাঁধাকপি তরকারি আর আজকে রাতে নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ ভিডিওটিকে পাশে থেকে ভিডিও বানানোর সবাই থেকে সাপোর্ট করে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য, প্লিজ এইভাবে ভালোবাসা দিয়েছিলে। আর এই রান্নার পরে খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেক রাত হয়ে গেছে। এই ভিডিওটিতে আর বাড়াবো না, তুমি সেটাকে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা। আর আমার মানে আমার পরিবার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার।